আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি, মজার একটি কবিতা। একটি ছড়া মানুষের মাথায় ভূত চাপে, আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে লিখেছিলাম, শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় বলে রান্না করে ভাজা ফুলকপি দিও। ফেসবুকে ছড়া পোস্ট করার পর আমার জীবন যৌবন ভাজা ভাজা তিলের খাজা হয়ে গেছে। বউ আমাকে বলল, কার উদ্দেশ্যে লিখেছ? আমি সরল গলায় বললাম, কার উদ্দেশ্যে মানে? এরপর একদমে অনেকগুলো প্রশ্ন করল, সব মিলিয়ে প্রায় 500 প্রশ্ন। সবকটা প্রশ্ন আমার মনে নেই, অল্প কয়েকটা মনে আছে। যেমন প্রথম লাইনে একটা শব্দ আছে, প্রিয়, কে তোমার প্রিয়, কে তোমাকে ফুল দেয়, কেন দেয়, কিভাবে দেয়, দিনে কয়বার দেয়, কি ফুল দেয়, আর কি কি দেয়, কি কি দিতে বাকি রেখেছে, তাজা ফুল নাকি প্লাস্টিকের ফুল, কার কাছে তুমি এই শীতের ফুলের বদলে ফুলকপি চাইলে, এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেল কেন, কাঁচা ফুলকপি না চেয়ে তুমি রান্না করা ফুলকপি চাইতে চাইতে গেলে কেন, অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাখবে, ঘরে রান্না মুখের হচ্ছে না, ফুলকপি মানে কি সবজি ফুলকপি না এর অন্য কোনো গোপন অর্থ আছে, সারা জীবন ফুলকপি কেউ তোমার শখ মেটেনি, আর কত ফুলকপি চাও, কবে তোমার পেট ভরবে, বুড়ো হচ্ছ আর খিদে বাড়ছে না, পেয়েছটা কি তুমি, তোমাকে কি আমি খেতে দেই না, রাস্তাঘাটে ফুলকপি চেয়ে বেড়াও, আজ ফেসবুকে চাইছো, কাল কি থালা নিয়ে রাস্তায় নামবে, পরশু কি পত্রিকায় বিজ্ঞাপন দিবে, আমার কাছে চাইলে কি আর আমি ফুলকপি দিতাম না। সর্বশেষ প্রশ্নটা বড়ই নির্মম, তোমার এত লোভ কেন? আমি কোনো প্রশ্নের উত্তর সেদিন গুছিয়ে দিয়ে বলতে পারিনি, ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি, দুপুরে রান্না করা ফুলকপি, রাতে ফুলকপি দিয়ে মাছ, ফুলকপি আর ফুলকপি, মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত আমাকে খেতে হয়েছে। যাই হোক, গত এক সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, স্বয়ং শায়ক সিরাজ চ্যানেলের উনিও মনে হয় এত কৃষি বিষয়ক কোনো অনুষ্ঠান করেন নাই। আজ সন্ধ্যায় বললাম, আদা দিয়ে একটু লাল চা করে দাও তো, সর্দি লেগেছে, ও গোমড়া মুখ করে চা করতে চলে গেল। আমি তো ভয়ে রইলাম, কি জানি হয়, চায়ে আদার বদলে ফুলকপি না দিয়ে দেয়, কে জানে আল্লাহ পাকের অশেষ কৃপায় খানিক বাদে আদা চা নিয়ে এলো। গলাটা একটু কোমল স্বরে বলল, খালি পেটে চা খাবে না, ফুলকপির বড়া ভেজেছি, ওটা খেয়ে তারপরে চা খাও। আরেকটা প্রশ্ন ছিল, এখন মনে পড়ছে, কি আছে ফুলকপিতে যা আমার নেই? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।